নাতিউর চ্যানেলে আবারও তোমাদের স্বাগত তো তোমরা যারা জেক্সপো ভোকলেট এর মাধ্যমে কোনো একটা কলেজ পেয়েছ বা কলেজে ভর্তির জন্য বা অ্যাডমিশনের জন্য যাচ্ছ তো একটা কনফিউশন যেটা ছিল তোমাদের অ্যান্টি র্যাগিং এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সম্পর্কিত তো সেই বিষয়টা এই ভিডিওতে ক্লিয়ার করব তো এখন আজকে কিছু স্টুডেন্ট যারা আজকে অ্যাডমিশন নিয়েছে অর্থাৎ সতেরো তারিখে তো তার মধ্যে একজনের কথা যদি আমি বলি কোচবিহার পলিটেকনিকে একজন অ্যাডমিশন নিয়েছে তো সে যেটা বলল যে অ্যান্টি র্যাগিংয়ের যে ব্যাপারটা হ্যাঁ অ্যান্টি র্যাগিং যে ফর্মেট অলরেডি আমি দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রামের লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া আছে যারা এখনও পর্যন্ত ডাউনলোড করেনি ডাউনলোড করে নেবে তো সেই অ্যান্টি র্যাগিংয়ের সেই ফর্মেটটা দিয়ে তোমরা মানে কোনো একটা কোর্টে যাবে কাছাকাছি কোনো একটা লয়ারকে দিয়ে বা কোনো একটা উকিলকে দিয়ে সেটাকে অ্যাফিডেভিটটা করাবে যেটা আমি আগেও ভিডিওতে বলেছি ঠিক একইভাবে তো সেটা যদি করানো হয় তো সেটাও কিন্তু কলেজে জমা নিয়ে নিচ্ছে এবং ভ্যালিডেশন বা ভ্যারিফিকেশন হয়ে যাচ্ছে কোনো সমস্যা কিন্তু হচ্ছে না ঠিক আছে আর অনলাইনের যে ব্যাপারটা এটা কিন্তু একটু ব্যাপারটা একটু আলাদা এটা তোমরা পরে করতে পারবে এটা তোমাদের কলেজ পাওয়ার পরে এটা করতে হবে এবং এটা তবে এখনই কম্পালসারি কিছু না যেটা না করলে যে তোমার অ্যাডমিশন হবে না এরকম কিন্তু নয় ঠিক আছে তবে তোমরা যারা অ্যাডমিশন নিতে যাচ্ছ তারা অবশ্যই এফিডেভিট কিন্তু নিয়ে যেতেই হবে ঠিক আছে এফিডেভিটটা অবশ্যই নিয়ে যাবে এবং আগে যে ফর্মেটে বলা হয়েছে সেই ফর্মেটে নিয়ে যাবে তো এখানে যে সিম্পল এ পেজের কথা বলা হয়েছে তো সিম্পল সাদা এ পেজে কিন্তু সাধারণত কোনো অ্যাডভোকেট সাইন করে না ঠিক আছে এরকম কিছু নিয়মকানুনের ব্যাপার আছে তো তারা আরও ভালো বলতে পারবে এই জন্য অবশ্যই তোমরা কাছাকাছি কোনো কোর্টে বা এরকম কোনো উকিলের সাথে যোগাযোগ করে এটা করে নেবে তো এটা একদিনে হয়ে যায় খুব একটা বেশি খরচও হয় না দুই একশো টাকা হয়তো খরচ হবে একটু কম বেশি হতে পারে আর তার পরবর্তী চোদ্দো নম্বর যে পয়েন্ট আছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সম্পর্কিত তো দেখো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু সেই ঐতিহাসিক কাল থেকে এটা লেগে আসছে আমি দশ বছর আগেই পলিটেকনিকে ভর্তি হয়েছিলাম দু সালে দশ বা বারো বছর আগে তখনও লেগেছে এবং তারপর থেকে প্রতি বছরই এটা লাগে তো এখনও কিন্তু লাগবে তো এখানে যদি এখানে ফর পিসি ক্যান্ডিডেট লেখা আছে তো এটা হয়তো কোনো একটা মিস্টেক কিছু একটা তো তোমরা তো বুঝতেই পারছো তোমাদের কাউন্সিলিংয়ের কতটা মিস্টেক হয় তো এই এই ব্যাপারটাও আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে স্টুডেন্টের কথা বলছিলাম কোচবিহার পলিটেকনিক গিয়ে যে অ্যাডমিশনের জন্য গিয়েছিল তো সে বলল যে হ্যাঁ মেডিকেল ফিটনেস সবার জন্যই সবার সাথেই নিচ্ছে মেডিকেল ফিটনেস কিন্তু সবার জন্যই লাগবে তো এই জন্য যারা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আমি অনেক আগে থেকেই বানিয়ে রাখতে বলেছিলাম তো যারা বানিয়ে রেখেছ তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই আর যারা এখনও পর্যন্ত বানামি যত তাড়াতাড়ি সম্ভব এটাকে বানানোর চেষ্টা করো এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ফর্মেট অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে হ্যাঁ টেলিগ্রাম চ্যানেলে যাবতীয় ডকুমেন্টস কিন্তু দেওয়া আছে এমনকি ডোমিসিয়াল সার্টিফিকেটের প্রফর্মা এ বি সি সব ফর্মেট আলাদা করে দেওয়া আছে টিএফডাব্লিউ ফর্মেট দেওয়া আছে তো যার যেটা দরকার সেখান থেকে নিতে পারবে আর ডোমিসাইল সার্টিফিকেটের ব্যাপারটাও এখানে একটু ক্লিয়ার করে বলা আছে দেখো যে এখানে ইফ এনি ওয়ান অফ ফ্রেসক্রাইপ ফর্মেট অর্থাৎ প্রোফর্মা এ বি এবং সি এর মধ্যে যে কোনো একটা তো যারা এ এবং বি দুটোই করেছো তারা দুটোই নিয়ে যাবে কোনো সমস্যা নেই দুটোই নিয়ে গেলে দুটোই জমা নেবে আর যারা এখনও কিছু করেনি তারা আমি যেটা বলবো প্রোফর্মা বিটা করে নেবে এটাই সব সবথেকে সহজ এটা তুমি যে স্কুলে পড়েছো সেই স্কুলে হেড স্যারকে দিয়ে করানো যাবে ঠিক আছে তো এইটুকু কনফিউশন তোমাদের অনেকের মধ্যেই ছিল তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তো আমি যতটুকু খোঁজ নিয়ে দেখলাম তার বেসিসে এই কথাগুলো বললাম তো এর বাইরেও যদি তোমাদের কিছু বলার থাকে বা অন্য কোথাও কোনো সোর্স থেকে কিছু জানো বা কেউ অলরেডি হয়তো কলেজে ভর্তি হয়েছ তো তোমাদের যারা অলরেডি কলেজে ভর্তি হয়েছে এরকম কেউ যদি ভিডিওটা দেখো তো অবশ্যই তোমরা একটু কমেন্ট করবে যে ভর্তিতে কি কি ডকুমেন্টস লাগছে বা অ্যান্টি রিগিং লাগছে কী না এগুলো অবশ্যই কমেন্ট করবে তাহলে তোমাদের যে বন্ধুদের সেটা অনেকটা সুবিধা হবে তো যাই হোক আজকের এই ছোট ভিডিওতে এই পর্যন্তই তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো এই পর্যন্তই